হে গাইজ, এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ডায়মন্ডগুলো ক্লেমের অপশন এখানে পেয়ে গেছি। তো তোমরা কিভাবে ক্লেম করবে সেটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফুল ডিটেলসে বলে দেবো। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ ক্লেম অপশানে যখন ক্লিক করছি তখন এখানে কনফার্ম অপশানে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম আসছে, আমাদের কিন্তু ডায়মন্ডগুলো ক্লেম হচ্ছে না। হ্যাঁ গাইজ, তো তোমরা কিভাবে ক্লেম করবে সেটাই আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফুল ডিটেলসে জানিয়ে দেবো। তাছাড়া গাইজ, এখানে দেখতেই পাচ্ছ অনেকেই অনেক রকম কোয়েশ্চান করছে যে দাদা, আমি কি এক মাসের যদি উইকলি ছেড়ে যদি মান্থলি মেম্বারশিপ যদি করি তাহলে কি 6000 ডায়মন্ড পাবো? তো এটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে ক্লিয়ার কাট করে দিয়েছি। তাছাড়া এখানে উইকলি যদি মেম্বারশিপ মারি তাহলে কি আমরা 875 ডায়মন্ড পাবো? সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলে দিয়েছি। তো তোমরা কি করবে, ভিডিওটিকে একটু স্কিপ না করে টানা শেষ পর্যন্ত দেখে যাবে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, কি করছে, নিচে দেখো একটা লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে ক্লিক করার পাশাপাশি অল বেল আইকনটি ক্লিক করে দাও। কারণ আমি ফ্রি ফায়ারে প্রতিটি নতুন নতুন ফ্রি ইভেন্ট রিলেটেড আইটেম ভিডিও এই চ্যানেলে সবকার প্রথমে আপলোড দিয়ে থাকি। তো আর বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে গাইজ, তোমরা চলে যাবে স্টোর অপশানে। স্টোর অপশানে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রিডিম অপশান আছে, তারপর নিচে চলে আসবে। নিচে চলে আসার পর গাইজ এখানে দেখতে পাবে যে আমরা কিন্তু সবাই ডায়মন্ড রয়্যাল ভাউচার নিয়ে নিতে পারবো। তো সেই গিল্ড টোকেন দিয়ে গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 10 টোকেনের সাহায্যে আমরা কিন্তু এগুলো নিতে পারবো। আর গাইজ এগুলো কিন্তু আমরা 5 করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ অপশানে ক্লিক করেছি, তারপর এখানে 2, 3, 4, 5 করে দিয়েছি, তারপর এখানে 50 অপশানে ক্লিক করে দিয়েছি। আর গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু 5 অপরেল ভাউচার পেয়ে গেলাম আমরা এই গিল্ড টোকেন দিয়ে। তাছাড়া গাইজ এখানে আমরা কিন্তু ডায়মন্ড রয়্যাল ভাউচারও নিয়ে নিতে পারবো এই টোকেন দিয়ে। তো এগুলো আমি কিন্তু গাইজ এখান থেকে 5 নিয়ে নিই। তো তোমরা যারা এখনো ক্লেম করেনি তাড়াতাড়ি এগুলো নিয়ে নাও। তারপর গাইজ আমাদের কিন্তু একটা নতুন ইভেন্ট চলে এসেছে, তো সেই ইভেন্ট থেকে কিন্তু আমরা অনেক অনেক কিছু রিওয়ার্ড একেবারে ফ্রিতে নিতে পারবো। তো ইভেন্ট সেকশনে চলে যাবো। তারপর গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এগুলো ক্লেমের অপশান চলে এসেছে, তো তোমরা সবাই কিন্তু এগুলো এখানে ক্লেম করে নেবে এখান থেকে, নয়তো কিন্তু পরে গাইজ নাও পেতে পারো। এখানে ওকে করে দেবো। তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছ এগুলো কীভাবে পাবে সেটা তোমাদেরকে বলে দিই। তো গাইজ কালকে যখন তোমরা গেমটা ওপেন করবে তখন কিন্তু এটার ক্লেমের অপশান পেয়ে যাবে। আর গাইজ তারপরের দিন যখন গেমটা ওপেন করবে তখন গাইজ কিন্তু আমরা এই প্রাসুটের স্ক্রিনটা নিয়ে নিতে পারবো, অপি টাইপের প্রাসুটের স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তারপর গাইজ যদি আমরা পরপর টানা 5 লগ ইন করি তাহলে কিন্তু এটা পেয়ে যাবো। তো গাইজ এটা হচ্ছে লুটবক্স, এটা কিন্তু আমরা নিয়ে নিতে পারবো যদি পরপর টানা 5 লগ ইন করি। তারপর গাইজ আমাদের আরেকটা নতুন এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইয়ে চলে এসেছে কাস্টম রুম কার্ডের মতো। তো এই কার্ডের কাজ কি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো গাইজ এই কার্ডটা আমরা কীভাবে পাবো সেটা তোমাদেরকে আগে বলে দিই। তো কালকে যখন গাইজ তোমরা তোমাদের ফ্রেন্ডের সঙ্গে একবার গেম প্লে করবে তখন এখানে ক্লেমের অপশান পেয়ে যাবে, আর ক্লেম করে কার্ডটা নিয়ে নেবে। আর গাইজ এই কার্ডের কাজ হচ্ছে আমরা কিন্তু নিজের থেকেই বাড়িঘর বানাতে পারবো, আর সেই ম্যাপে গেম প্লে করতে পারবো। হ্যাঁ গাইজ, নিজেই বাড়ি এনে বসাতে পারবো, তারপর গার্ডেন টার্ডেন যেমন ম্যাপ আছে সেরকম ম্যাপ কিন্তু নিজেই বানাতে পারবো এই কার্ডটা দিয়ে। তো কিভাবে তোমরা বানাবে সেটা আমি কালকে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো অবশ্যই। তো তোমরা যারা ফ্রির ইভেন্টগুলো এখনও ক্লেম করেনি তাড়াতাড়ি ক্লেম করে নাও। তো এরপর আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা কিভাবে ডায়মন্ডগুলো পাবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ ডেলি অপশানে চলে এসেছে, তারপর এই অপশানটাতে ক্লিক করলে আমরা কিন্তু ওই ইভেন্টটাতে চলে যাব, নয়তো গাইজ আমরা সোজাসুজিভাবে চলে যাব। এখানে যে আমাদের দেখতেই পাচ্ছ মেম্বারশিপের আছে, তো এখানে ক্লিক করলে সোজাসুজিভাবে আমরা ওই জায়গাটাকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি। তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছ চেক ইন অপশানে ক্লিক করবে, চেক ইন অপশানে ক্লিক করলে এগুলো ক্লেমের অপশানগুলো তোমরাও পেয়ে যাবে। তো গাইজ এখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে এগুলো, তো এখানে ফ্রি অপশানে ক্লিক করলে ক্লেম হয়ে যাবে, আমি অলরেডি ক্লেম করে নিয়ে নিয়েছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমরা যদি 159 দিয়ে আমরা মেম্বারশিপ মারি উইকলি মেম্বারশিপ তাহলে কিন্তু আমরা 450 ডায়মন্ড পেয়ে যাব, আর তার সঙ্গে গাইজ 425 এক্সট্রা পেয়ে যাব। মোট গাইজ কিন্তু 875 ডায়মন্ড পেয়ে যাব যদি 159 আমরা উইকলি মেম্বারশিপ মারি। তো গাইজ আমরা কিন্তু এখানে থেকে নিয়ে নিতে পারবো 450 ডায়মন্ড, আর গাইজ 425 ডায়মন্ড কিন্তু এই চেক ইন অপশান থেকে এখান থেকে ক্লেম করে নিতে পারবো, 50 করে নিয়ে নিতে পারবো। তো মোট কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো 425 ডায়মন্ড, আর এখান থেকে গাইজ পেয়ে যাবো 450 ডায়মন্ড। তাহলে দু জায়গা থেকে আমরা মোট 875 ডায়মন্ড নিতে পারবো। তো গাইজ তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে মান্থলি আছে, তো 799 দিয়ে যদি আমরা মান্থলিটা মারি তাহলে গাইজ এখান থেকে কিন্তু আমরা 2600 ডায়মন্ড পেয়ে যাবো, আর গাইজ 3550 ডায়মন্ড কিন্তু আমরা চেক ইন অপশান থেকে ক্লেম করে নিতে পারবো। এখানে দেখতেই পাচ্ছ 70 করে আছে, এখান থেকে ডেলি কিন্তু আমরা ক্লেম করতে পারবো। আর গাইজ যদি আমাদের এইখানে দেখতে পাচ্ছ আছে উইকলি আর মান্থলি, তো এই দুটো যদি মারা থাকে তাহলে কিন্তু এইটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো।
তো আশা করি গাইজ তোমরা বুঝতে পেরে গেছো যে ডায়মন্ডগুলো কিন্তু আমরা যদি মেম্বারশিপ মারি তাহলে এখান থেকে ক্লেম করতে পারবো, আর এখান থেকে গাইজ মান্থলিটা যদি মারি তাহলে এখান থেকে এগুলো ক্লেম করতে পারবো, আর যদি দুটোই মারা থাকে তাহলে কিন্তু আমরা এগুলো ক্লেম করতে পারবো। এগুলো কিন্তু গাইজ আমরা ফ্রিতে পাচ্ছি, মেম্বারশিপ মারলে মানে উইকলি মারলে আমরা পেয়ে যাচ্ছি এই 50টা করে ডায়মন্ড, আর মান্থলি মারলে 70টা করে ডায়মন্ড পেয়ে যাচ্ছি, আর দুটোই মারা থাকলে আরও এক্সট্রা 15টা করে পেয়ে যাচ্ছি। তো এগুলো গাইজ কিন্তু আমাদেরকে গরেনা ফ্রিতে দিচ্ছে, এই ইভেন্টটা কিন্তু আমাদের হয়তো কিছুদিন পর চলে যাবে, তো সীমিত অফার এটা গাইজ দিয়েছে। তো তোমরা যারা মারতে চাও তাড়াতাড়ি করে এই ইভেন্টটা থেকে ডায়মন্ডগুলো লুটে নাও। আর গাইজ এখানে দেখতে পাচ্ছে লেখা আছে রিসেট ইন 5 ঘন্টা, তার 5 ঘন্টা পর হয়তো এটা চেঞ্জ হয়ে যেতে পারে, নয়তো গাইজ আবারও ভালো কিছু ইভেন্ট আসতে পারে এখান থেকে, নয়তো গাইজ আমাদের এটা চলে যেতে পারে। তো তোমরা যারা এই ভিডিওটা এখন দেখছো অবশ্যই তাড়াতাড়ি করে এগুলো নিয়ে নাও, মেম্বারশিপগুলো এখন অনেক অনেক ডায়মন্ড আমাদেরকে দিচ্ছে, পরে হয়তো গাইজ নাও দিতে পারে। তো গাইজ অনেকেই বলছে যে দাদা আমার ফ্রি ফায়ারটা ওপেন হচ্ছে না, কীভাবে ওপেন করবো? তো গাইজ আপডেট করো তাহলে কিন্তু আমাদের ফ্রি ফায়ারটা ওপেন হয়ে যাবে। আর যারা ফ্রি ফায়ার ম্যাক্সটা ওপেন করছো তাদেরকে বলছি এখন কিন্তু ম্যাক্স ওপেন হচ্ছে না, কিছু প্রবলেম দেখা দিয়েছে। তো সেটা গাইজ হয়তো আজকের মধ্যে নয় তো কালকের মধ্যে ঠিক আপনা আপনি অটোমেটিক কিন্তু গরেনা থেকে আপডেটটা ঠিক করে দেবে, আবার আমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা খেলতে পারবো। তো তোমরা জাস্ট এখন ফ্রি ফায়ার গেমটা দেখো, এটা কিন্তু ওপেন হচ্ছে, আপডেট করলে আমরা কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলতে পারছি। তো এই ছিল আর আমার আজকের ভিডিও, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, শেয়ার করে তোমার সকল বন্ধুবান্ধবদের জানিয়ে দেবে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।